প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। বিশ্বে 3 কোটির বেশি করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত, ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্থবির হয়ে পড়া অর্থনীতি। লিবিয়ায় দালাল চক্রের হাত থেকে জিম্মিদের উদ্ধারে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার, চেষ্টা চলছে জানিয়েছে পুলিশ। হারিকেন সালির আঘাতে ঝড় বন্যায় বিপর্যস্ত ফ্লোরিডা উপকূল, বিদ্যুৎহীন 5 লাখের বেশি মানুষ। এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ, স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে মন্দিরে প্রার্থনা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার বিস্তারিত। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 3 কোটি ছাড়িয়ে গেছে আর মৃত্যু 9,45,000-এর বেশি। সুস্থ হয়েছেন 2,17,00,000 মানুষ। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে। তবে করোনার কারণে মন্দা কাটিয়ে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। রফিকুল বাশার জানাচ্ছেন বিস্তারিত। ফ্রান্সে আবারও বেড়েছে করোনা ভাইরাস সংক্রমণ। লকডাউন প্রত্যাহার করার পর অবাধ চলাফেরা করায় প্যারিস সহ বড় বড় শহরে করোনা সংক্রমণ বেড়েছে। করোনার প্রকোপ বাড়ায় ফরাসি হাসপাতালগুলো এখন দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে শুরু করেছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। করোনা মহামারী কাটিয়ে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD। বিশ্ব অর্থনীতির চলতি বছরের পূর্বাভাস সূচকে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে তারা। বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন সংকোচন হলেও জুনের পর থেকে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চলতি বছরে বিশ্ব অর্থনীতি 4.5% সংকুচিত হতে পারে, তবে 2021 সালে 5% ইতিবাচক প্রবৃদ্ধি হবে। চলতি বছর যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের দেশগুলোর অর্থনীতি জুনের চেয়ে ভালো হবে। তবে মেক্সিকো, আর্জেন্টিনা, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মতো উন্নয়নশীল দেশগুলোতে নেতিবাচক চিত্র দেখা যেতে পারে। রফিকুল বাশার, চ্যানেল আই। করোনা ভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 4,823 এবং মৃত্যুর হার 1.41। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,375। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 2,47,969। সুস্থতার হার 72.36। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 3,42,671 জন। 24 ঘন্টায় কল এসেছে 51,442। নমুনা সংগ্রহ 13,258 এবং পরীক্ষা হয়েছে 13,360। শনাক্ত 1,615 এবং শনাক্তের হার 12.09। স্বপ্নের ইউরোপ পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় দালাল চক্রের হাতে জিম্মি নোয়াখালীর কয়েকজন যুবক। মুক্তিপণের টাকা দিতে না পারায় অভুক্ত রেখে প্রতিদিন চলছে নির্যাতন। দিশেহারা পরিবারগুলো চায় সরকারের হস্তক্ষেপ। জিম্মি বাংলাদেশিদের উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবদুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুমন সরোয়ারের রিপোর্ট। নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের রিক্সা চালক নূর আলম পরিবারের সচ্ছলতা ফেরাতে ছেলে আলাউদ্দিনকে ইতালি পাঠানোর জন্য 6,00,000 টাকা চুক্তি করে দালাল মুনির সাথে কৃষি জমি বন্ধক রেখে ও ধার দেনা করে জোগাড় করে টাকা। আলাউদ্দিন লিবিয়া যাওয়ার পর দালাল চক্র দাবি করে আরো 7,00,000 টাকা। টাকা দিতে না পারায় অভুক্ত রেখে চলছে নির্যাতন। একই অবস্থা জেলার বেগমগঞ্জ উপজেলার জিততলী ইউনিয়নের মাসুদের। 3 মাস যাবৎ জিম্মি লিবিয়ায়, 2 দফায় 7,00,000 টাকা দিয়েও মিলেনি মুক্তি। টাকা আদায় করে এক দালাল বিক্রি করে দেয় আরেক দালালের কাছে। অনেকবার টাকা নেয় কিন্তু এদের মুক্তি দিতেছে না, বারবার এদের মারধর করতেছে। দালাল চক্রের একটি অংশ কাজ করে বাংলাদেশে, অন্যটি লিবিয়ায়।
পরিকল্পিতভাবে লিবিয়ার সন্ত্রাসী গোষ্ঠীর যোগসাজে আদায় করে মুক্তিপণ মুক্তিপণ দাবি করে এত লক্ষ টাকা লাগবো তাইলে আমরা ইতালিতে ফাটামো না এরপরে দুদিন গেলে টাকার জন্য মারধর করে আঠাশ দিন আটকায় রেখে আপনার ডেলি একটা রুটি দিত আর পানি তিরাশি ধরলে আপনার যে এক দুই ফোঁটা পানি দিত লিবিয়ায় আটক বাংলাদেশিদের উদ্ধারে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে পুলিশ সে সাথে চালানো হচ্ছে সচেতনতা যারা টাকাটা গ্রহণ করে এখানে লোকাল এজেন্ট যারা আছে তাদেরকে আমরা চিহ্নিত করার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা নিচ্ছি জেলার জনশক্তি ও কর্মসংস্থান অফিস জানায় 2005 থেকে 2020 সাল পর্যন্ত নোয়াখালী জেলার 3.5 লাখ লোক পাড়ি জমান বিদেশে সুমন সরোয়ার চ্যানেল আই যুক্তরাষ্ট্র উপকূলে হ্যারিকেন সালির প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যা হয়েছে ক্যাটাগরি 2 মাত্রার ঝড়ের প্রভাবে প্রায় 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডার পেনসাকোলায় বুধবার আঘাত হানার পর হ্যারিকেন স্যালির শক্তি কিছুটা কমেছে স্যালি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 169 কিলোমিটার ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত মিসিসিপি থেকে ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টার ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকতে আগেই উপকূলবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা ওই অঞ্চলের বন্দর স্কুল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ সেই সঙ্গে শুরু হচ্ছে দুর্গাপূজার ক্ষণ গণনা চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য সতর্কতা মেনেই এবার মহালয়ার আয়োজন করা হয় সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ইভা গাঙ্গুলী দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন এছাড়া রাজধানীর বঙ্গানী মাঠে দেবী বরণের আয়োজন করেছে গুলশান বনানী সর্বজনীন পূজা পরিষদ দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে সংবাদ রিপোর্ট জানিয়েছি অশোক লীলান্ড ইফাত অটোস বিরতি আর বিরতির পর যা থাকছে বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ রাষ্ট্রীয় প্রধানের পদ থেকে রানী দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে প্রজাতন্ত্র হিসেবে নতুন পথ চলা শুরু করতে চায় বার্বাডোস এক লিখিত বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী মিয়া মত্তলেই বলেন রাষ্ট্রের প্রধান হিসেবে নিজ দেশের কাউকে দেখতে চায় বার্বাডোসবাসীরা বিষয়টি পুরোপুরি বার্বাডোসের জনগণ এবং দেশটির সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস 2021 সালে বার্বাডোসের স্বাধীনতার 55 বছর পূর্ণ হচ্ছে সে সময় রাষ্ট্রের প্রধান হিসেবে রানীর নাম সরিয়ে দিতে চায় তারা 1966 সালে 30 নভেম্বর ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় বার্বাডোস এবারে নিটল টাটা কৃষি সংবাদ দিনাজপুরে জৈব পদ্ধতিতে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট সার উৎপাদন বাড়ছে অধিকাংশ কৃষকের বাড়িতে এখন তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট রাসায়নিক সার ব্যবহার কমার পাশাপাশি কমেছে ফসল উৎপাদন খরচও দিনাজপুর থেকে শাহ আলম শাহের রিপোর্ট দিনাজপুরের জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমার পাশাপাশি পরিবেশ বান্ধব কেঁচো বা ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের জনপ্রিয় হয়ে উঠেছে কৃষক জানায় কেঁচো কম্পোস্ট সার ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা রাখছে ভার্মি কম্পোস্টে রয়েছে পানি নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম ফরফরাস ও সালফার ভার্মি কম্পোস্ট উৎপাদনে বাড়ে মাটির পুষ্টিগুণ মাটিতে উপকারী অণুজীবের কার্যক্রমও বেড়ে যায় বহুগুণ আগে যে গোবর করতাম আমরা গত দেখা যায় এই সারটা দিয়ে আমরা আগে যেখানে লাগতো আমাদের 100 বার এখানে মানে 20 বার 7 দিলে ওই কাজটা হয় আমাদের এই এইভাবে কম্পোস্ট সার তৈরি করার পরে আমরা যে উপকারটা পাইছি হ্যাঁ এর এর গুণাগুণ আমরা কিন্তু এখন বুঝতেছি এখন আমাদের প্রায় ঘরে ঘরে হ্যাঁ এইগুলো তৈরি করার জন্য মানে চেষ্টা করতেছে সবাই আমি কম্পোস্ট দিলে রাসায়নিক সারের চাহিদাটা মরে যায় এবং টাকা কম লাগে খরচ কম গরু পালনের পাশাপাশি অনেকে সেনিটারি রিং বা সিমেন্টের তৈরি বিশেষ স্থানে ভার্মি কম্পোস্ট তৈরি করছেন কেঁচো সার একদিকে যেমন মাটির স্বাস্থ্য সুরক্ষা করে অন্যদিকে মাটিতে আর্দ্রতা ধারণ ক্ষমতা বৃদ্ধি করে মাটির পিএইচ সুরক্ষা করে মাটির
ফসলের যে গুণগত মান এগুলো ভালো করে। ভার্মি কম্পোস্ট সারে গাছের প্রয়োজনীয় 16টি উপাদান থাকায় তা ফসলের উৎপাদন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এ অঞ্চলে বাড়িতে বাড়িতে ভার্মি কম্পোস্ট সার তৈরি ধুম পড়েছে। এই ভার্মি কম্পোস্ট সার জমিতে ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন কৃষকের আর্থিক সাশ্রয় হচ্ছে, তেমনি বাড়ছে ফসল উৎপাদন। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশে সংরক্ষিত বনভূমিগুলোর মধ্যে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য অন্যতম। বরগুনার তালতলী উপজেলার অন্তর্গত এই অভয়ারণ্যটি বিভিন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের উপস্থিতিতে বেশ সমৃদ্ধ। প্রকৃতি সংবাদে দেখুন টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলী উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা ফাতড়ার চরে গড়ে উঠেছে দেশের অন্যতম ম্যানগ্রোভ বন টেংরাগিরি। এই বনের প্রায় 4,050 হেক্টর এলাকা নিয়ে 2010 সালে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। এই বনের অনাবিল রূপ যেন মন ছুঁয়ে যায়। বনের ভেতর রয়েছে ছোট বড় বেশ কিছু খাল। নিয়মিত জোয়ার ভাটায় প্লাবিত এই বনে দেখা যায় বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ। এসব উদ্ভিদের কারণে এই অভয়ারণ্য বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। পর্যটকদের আকর্ষণের জন্য স্থাপিত টেংরাগিরি ইকো পার্কে গড়ে তোলা হয়েছে হরিণ, শুকর, কুমিরের বেষ্টনী। টেংরাগিরির সৌন্দর্য উপভোগ করতে আসেন বিভিন্ন বয়সের দর্শনার্থী। তবে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে এই অভয়ারণ্যের প্রতিবেশ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই শ্বাসমূলীয় উদ্ভিদ ও টেংরাগিরি বনাঞ্চল রক্ষায় বনায়নের পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। তবেই টিকে থাকবে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের সমৃদ্ধ জীববৈচিত্র্য। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে ইভ্যালি খেলার খবর।